আমি এর আগে গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটে দ্বিতীয়তলা একটা শপে ব্লক করেছিলাম যেখানে শুধুমাত্র টাচ ডিসপ্লে হোলসেল করা হয় সেখানে প্রায় হিউজ পরিমাণ মানুষ আমাকে কমস করেছেন টাচ ডিসপ্লে প্রাইস নিয়ে টাচ ডিসপ্লে কপি অরিজিনাল কীভাবে বুঝবো নতুন মডেল সেই সব প্রশ্ন এবং আজকে টাচ ডিসপ্লের যে বিষয়টা রয়েছে আইপিএস সুপার অ্যামোলেট অ্যামোলে ও এল ইডি এগুলোর বিস্তারিত ধারণা দেবো প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবে না ভিডিওটা দেখলে আপনি টাচ ডিসপ্লে সম্বন্ধে হিউজ একটা ধারণা পেয়ে যাবেন ফার্স্টে আসলে মোবাইল ফোনের যে টাচ ডিসপ্লে গুলা হয় সেগুলো এখন বর্তমানে সবগুলাই ফিক্সড করা হয়ে থাকে ফিক্সড নন মোবাইল ব্যাটারি এবং টাচ ডিসপ্লে ফিক্সড পুরা যার জন্য ফোনটা অনেকটা শক্তিশালী হয় সহজে ফোনটা কিছু হয় না কিন্তু তারপর আমাদের কাছ থেকে হাত থেকে শুরু পরে গিয়ে অনেক সময় এমন ভাবে দেখা যায় যে টাচ ডিসপ্লেটা অটোমেটিকলি ভেঙে ফেটে গেছে নর্মালি যেগুলো ফিক্সড রয়েছে দুইটা একসাথে এগুলো যদি আপনি টাচ তুলে যায় আপনি এক্সট্রা টাচ লাগাতে পারেন টাচ আপনার পাইকারি একশো থেকে তিনশো টাকার মধ্যে তবে আপনার ফোনের যে প্রাইসটা রয়েছে এটার উপর ডিপেন্ডেড আর তাছাড়াও সাধারণত যদি ডিসপ্লে চলে যায় আপনি শুধু ডিসপ্লেটা চেঞ্জ করতে পারেন টাচ ডিসপ্লে আর তাছাড়াও সেট আপ সহ আপনার এক্সট্রাও কিনে নিয়ে যেতে পারেন গুলিস্তান এসে অথবা আপনি সেট করে নিয়ে যেতে পারেন সেই ক্ষেত্রে কোনো প্রবলেম নেই আর আরেকটা কথা সাধারণত যদি দক্ষিণ কোরিয়া ভিয়েতনাম লন্ডন বা এরা যদি ফোন তৈরি করে থাকে সাধারণত এদের ফোনের যে টাচ ডিসপ্লে এটা থাকে অরিজিনাল সর্বসময়ের জন্য এবং তাছাড়া পরবর্তীতে আপনি মোবাইল ফোনের যত এক্সোসোরি ব্যবহার করেন তার প্রায় নাইনটি পার্সেন্ট এইটটি পার্সেন্টের মতো আপনার চায়না প্রোডাক্ট সবগুলো যেমন সাধারণত এখন বাংলাদেশে যত টাচ ডিসপ্লে যত কেসিং কভার এগুলো দেখতে পান হেডফোন এগুলো প্রায় নাইনটি পার্সেন্টের মতো চায়না প্রোডাক্ট এই চায়না প্রোডাক্টগুলাই কিন্তু আপনারা ব্যবহার করতেছেন বিকজ আমিও ব্যবহার করতেছি আর সাধারণত নর্মালি যদি আপনি সুপার অ্যামোলেট বা অ্যামোলেট ডিসপ্লে যদি একটা ফোন আপনার কাছে থেকে থাকে সাপোজ এস সিক্স এস সেভেন এছাড়াও আপনার স্যামসাং এ ফিফটি এ ফিফটি ওয়ান এই যে ফোনগুলো রয়েছে মডেলের তাছাড়াও ওপো তাছাড়া সাউমি রয়েছে এগুলো যদি ব্যবহার করেন অনেক সময় সুপার অ্যামোলেট অ্যামোলেটের যে টাচ ডিসপ্লেগুলো আছে এগুলো কিন্তু চলে যায় আমাদের কাছ থেকে অ্যামোলের ডিসপ্লেটা খুবই খারাপ ডিসপ্লে এটার উপর আসলে সহজে এটা যেমনটা ভালো কালারফুল

সুপারঅ্যামোলেটের যে ডিসপ্লেগুলো রয়েছে এগুলো সাধারণত মোবাইল ফোনের যে ব্যাকসাইডের ক্যামেরা এগুলো আসলে পিকজেল এরকম পিকজেল দিয়ে তৈরি করা হয়েছে আর তাছাড়াও বিভিন্ন সময় আমরা মোবাইল ফোন সার্ভিসিং করতে গেলে অনেক সময় আমাদের মোবাইল ফোনের টাচ ডিসপ্লে যে রেবনগুলো আছে এগুলো অনেক সময় ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায় এগুলো সাধারণত কিন্তু চেঞ্জ করা যায় ডাকার ভিতরে তাছাড়াও আর একটা কথা বলতে চাই আমাদের হাতের যে মোবাইল ফোনটা হয়তো বা সাত হাজার হোক দশ হাজার হোক পনেরো হাজার হোক বিশ হাজার হোক তিরিশ চল্লিশ পঞ্চাশ এরকম প্রাইজের হোক না কেন যেই কোম্পানির ফোনটা হোক না কেন ওই বিষয়ে ওইটা কোনো মন্তব্য না সাধারণত আমাদের মোবাইল ফোনগুলো এগুলো আসলে ওয়াটার রিসেট হয় না পানি এগুলোতে প্রবেশ করে তাছাড়াও বর্তমানে তিরিশ পঁয়ত্রিশের যে বাজেটগুলো রয়েছে এগুলোর মধ্যে কোম্পানি আসলে পানি না ডোকার রিসেটের জন্য ব্যবস্থা করতেছে আর এছাড়াও আর একটা সুবিধা যেটা রয়েছে আপনি অনলি পাঁচশো টাকা খরচ করে আপনার যে মোবাইল ফোনটা রয়েছে সেটা মেশিনে আপনার ফোনে যে জায়গাতে ছিদ্র আছে সেই ছিদ্রগুলো শুধুমাত্র একটা আট হাতে আটকে দেবে আপনি ফুল কমফোর্ট ফিল করবেন আগের মতো ওই মেশিন আপনার ফোনটা পুরাটাই ওয়াটার প্রুফ করতে পারে

ওই যে টাচ ডিসেলের যে ফিলিংটা বা কালারটা বা টাচের যেট কাজটা রকম যে কোনো ফোনে করে না সো আমি আপনাদের সাজেশন করব সবসময় আপনার একটু ভালো অরিজিনাল যেটা থাকে ওটাই লাগানোর চেষ্টা করবেন আর তাছাড়া মোবাইল ফোনের যে টাচ গুলো সাধারণত পাওয়া যায় এখন বর্তমানে তাছাড়া গুলিস্তান আপনারা জানেন চুরি পকেটমার রাহাজান এগুলো কিন্তু সাধারণত অ্যাভেলেবেল যে কোনো জায়গায় ঘটেই থাকে এগুলোর যে ফোনগুলো বেশি নিয়ে থাকে মানুষের বাস থেকে হুট করে ফোন টেনে নিয়ে যাওয়া এ ধরনের ফোনগুলো যদি দামি হয় তাহলে সেটাই সাধারণত আইমিআই এফআপি এগুলো ঝামেলা করে পরবর্তীতে সেগুলো টাচ ডিসপ্লে কেসিং কভার ব্যাটারি এগুলো কিন্তু পরবর্তীতে বিক্রি করে দেওয়া হয় সেগুলো লাগাতে পারেন ওগুলো কিন্তু পাওয়া যায় তাছাড়া প্রত্যেক কোম্পানি অরিজিনাল টাচ ডিসপ্লে তৈরি করে থাকে একটু দেখে শুনে লাগাবেন অথবা কাস্টমার কেয়ার থেকে চেঞ্জ করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন